ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। ডক্টর ইউনুসের কর ফাঁকি প্রমাণিত, এনবিআরকে দিতে হবে 15 কোটি টাকার বেশি, নিজের লাভের জন্য করেছেন ট্রাস্ট, হাইকোর্টের পর্যবেক্ষণ। খেলা বাদ দিয়ে সোজা পথে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বললেন বিএনপি মহাসচিব রেজা ফখরুল ইসলাম আলমগীর। বিদেশি প্রভুদের করুণা পেতে সরকারের নামে অপপ্রচারে লিপ্ত বিএনপি, উচ্চ আদালতের রায়কে ফরমাইশি বলা ষড়যন্ত্রের রাজনীতির অংশ, বলেছেন ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্র থেকে নতুন কোনো নিষেধাজ্ঞা আসছে না, বিদেশি কেউ আওয়ামী লীগকে সরাতে পারবে না, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু, কাল 2023-24 অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। খুলনা সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, কেন্দ্রে বিশৃঙ্খলা হলে বাতিল করা হবে ভোট, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রাজধানীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী, বেড দিতে হিমশিম হাসপাতালগুলো, শিশু বয়স্কদের দিনেও মশারিতে ঘুমানোর পরামর্শ। কোরবানির ঈদের আগের 3 দিন ও পরের 3 দিন পচনশীল পণ্য ছাড়া পণ্য পরিবহন বন্ধ থাকবে, জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। পাকিস্তানে গণতান্ত্রিক মুক্তির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহ্বান সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের। উইফা ইউরোপা লীগের ফাইনাল আজ, সেভিয়া সপ্তম আর রোমা দ্বিতীয়, শিরোপার স্বপ্ন নিয়ে ফাইনালে হবে মুখোমুখি।